হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে দালাল ছাড়া ঘরে বসে 5 মিনিটের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ঘরে বসে লার্নার কার্ডটা হাতে নেবেন। টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, চলুন শুরু করা যাক। তবে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওর মাঝে মাঝে কিছু ইনফরমেশান দেওয়া আছে যেগুলো মিস করলে আপনি লার্নারটা নাও পেতে পারেন। তো রিকোয়েস্ট থাকবে এটাই যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আমাদের এখন বিআরটি ওয়েবসাইটে ঢুকতে হবে, bsp.brta.gov.bd। বিডি লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, অথবা আমি লিঙ্কটা সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চাইলে সরাসরি ক্লিক করে। এখানে দুটো অপশান দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রবেশ করুন, একটা হচ্ছে নিমন্ত্রণ। আপনার কাছে যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনার লার্নার বা এখানে সেবা নেওয়ার জন্য আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রবেশ করুনে ক্লিক করবেন, আর যদি আপনার কাছে অ্যাকাউন্ট না থাকে তাহলে নিবন্ধনে ক্লিক করবেন। তো আমি নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করার পর এখানে আপনার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করবেন। নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর আপনার জিমেইলে একটা মেসেজ চলে যাবে অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে সাথে সাথে নতুন একটা উইন্ডো হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেইল আইডিটি দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার কাছে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা সাবমিট করার পর আপনার কাছে নতুন একটা উইন্ডো চলে আসবে। তো এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে, হোম, ড্রাইভিং লাইসেন্স, মোটরযান নিবন্ধন। তো আমরা যেহেতু মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করব, তো আমরা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলাম। এখানে আরও নতুন কিছু অপশান দেখা যাচ্ছে, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো আমরা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব। সো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন কিছু শর্তাবলী দেওয়া আছে, লার্নার বা শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্ব শর্ত। এখানে 6টা শর্ত দেওয়া আছে, আবেদনকারীর ছবি সর্বোচ্চ 150 KB। আপনার একটা ছবি নিতে হবে, ছবিটা অবশ্যই 150 KB-র ভিতরে হতে হবে, 150 KB-র উপর হলে কিন্তু হবে না। দ্বিতীয় নম্বর, রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। আপনার একটা সার্টিফিকেট নিতে হবে। তো সার্টিফিকেটটা কীভাবে নেবেন ওটার জন্য একটা ফর্ম নিতে হবে। আমি ফর্মটা আপনাদেরকে দেখাই। এই যে ফর্ম, এটা হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট নেওয়ার ফর্মটা। এই ফর্মের মধ্যে আপনার ছবি অ্যাটাচ করতে হবে। ছবিটা অবশ্যই 35x45 mm হতে হবে ছবিটা। তো এখানে ছবি অ্যাটাচ করার পর এই ফর্মটা নিয়ে আপনি ডাক্তারের কাছে চলে যাবেন, যেখানে MBBS ডাক্তারের কাছে গেলে হবে। তবে ওনা কিন্তু এই 13 নম্বরটা দেখেন, ওনা কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকলে কিন্তু হবে না। এই ফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার চোখের কোনো সমস্যা আছে কি না, বা আপনার কালার ডিফারেন্ট করতে পারেন কি না, বিভিন্ন কালার ফাইন্ড আউট করতে পারেন কি না, রাতকালে কোনো রোগ আছে কি না, রাত্রেবেলা দেখতে আপনার কোনো সমস্যা হয় কি না, অথবা আপনার কানে শুনতে কোনো সমস্যা হয় কি না। টোটাল কথা হচ্ছে আপনি ড্রাইভিং করার জন্য আপনার প্রপারলি ওকে আছেন কি না, এই বিষয়গুলো এখানে কনফার্ম করা হবে। তো এই বিষয়গুলো সত্যায়িত করার জন্য অবশ্যই বিষয়ে অবগত একজন ডাক্তারের কাছে যেতে হবে, সরকারি রেজিস্ট্রার এরকম ডাক্তারের কাছ থেকে এটা সত্যায়িত করে নিতে হবে। তো সত্যায়িত করার সময় এখানে ডাক্তারের একটা সিল মারবে, এখানে ডাক্তারের সিগনেচার করবে। ফর্মটা কিন্তু টোটালি ডাক্তারই পূরণ করবে, এখানে আপনার করারই কিছু থাকবে না, জাস্ট আপনি একটা ছবি অ্যাটাচ করে নিয়ে যাবেন, আর এখানে এগুলো সব বাকি সবগুলো ফিল আপ করে এখানে ডাক্তারের সিগনেচার অ্যান্ড সিলটা দিয়ে নিয়ে আসবেন। এটার জন্য হয়তো বা আপনার কাছ থেকে 200 বা 300 টাকা নিতে পারে, এক একজনের কাছ থেকে একভাবে নেই। ওকে, তৃতীয় নম্বরটা দেখি, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। জাতীয় পরিচয়পত্রটি অবশ্যই স্ক্যানিং করে নিতে হবে। স্ক্যানিং করার পর এটা সর্বোচ্চ 600 KB হতে হবে, 600 KB-র উপরে হলে কিন্তু হবে না। 4 নম্বর হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, অর্থাৎ আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। আমি আবার বলি, আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি লাগবে, অবশ্যই এটা স্ক্যান করে রাখবেন।
তারপর বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি। আপনার যদি অলরেডি আগের পূর্বে কোনো যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে ওইটার কপি দিতে হবে, স্ক্যান কপি দিতে হবে। আর এখানে ছয় নম্বরে কিন্তু স্পষ্ট বলা আছে, আপনি যদি কোনো ভুল ইনফরমেশান দেন অথবা ভুল তথ্য দিয়ে যদি আপনি এখানে সাবমিট করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি বাতিল করা হবে এবং সেই সাথে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ওকে, আমি সম্মতে ক্লিক করলাম। আমি সম্মতে ক্লিক করার পর এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স ধরন অপেশাদার পেশাদার, এখানে দুটো অপশান দেখা যাচ্ছে, পেশাদার অপেশাদার কী। পেশাদার হচ্ছে আপনি যদি ভাড়া চালিত কোনো গাড়ি চালান সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা অবশ্যই পেশাদার হতে হবে। আর আপনি যদি আপনার নিজের বাইক বা ফ্যামিলির বাইক অথবা কোনো বন্ধুবান্ধবের বাইক যদি চালান সেক্ষেত্রে আপনাকে অপেশাদার দিতে হবে। তবে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, পেশাদারের মেয়াদ হচ্ছে 5 বছর আর অপেশাদারের মেয়াদ হচ্ছে 10 বছর। আমার কিন্তু অলরেডি লাইসেন্স করা আছে, আমার অলরেডি লাইসেন্স আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো এখানে আপনার ছবিটা অ্যাটাচ করবেন, ছবিটা অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে, সর্বোচ্চ 150 KB হতে হবে, 150 KB উপরে হলে কিন্তু হবে না। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, অবশ্যই এনআইডি কার্ডের নাম্বারের আগে আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা উইন্ডো দেখা যাবে। তো এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্সের ধরন, ওকে, নতুন একটা উইন্ডো ওপেন হলো। এখানে দেখেন পেশাদার, ওকে, এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম বাংলা এবং ইংলিশে দুটাই কিন্তু সাবমিট করতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যান্ড আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, আপনার ভোটার আইডি কার্ডটা যেভাবে আছে জাস্ট ওখান থেকে দেখে দেখে এটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে আবেদনকারীর মানে আপনার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিবেন এবং জরুরি যোগাযোগের জন্য আপনার ফ্যামিলির ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব যে মানে নিয়ার যিনি আছেন ওনার নাম এবং মোবাইল নাম্বার ইমেল নাম্বার দিবেন। অ্যান্ড এখানে আসল বিষয় হচ্ছে এখানে মোটরযানের শ্রেণী, আপনার কি আপনি কীরকম মোটর আপনি কীরকম লাইসেন্স করতে চান। আপনি যদি মোটরসাইকেল ক্লিক করেন তাহলে আপনি লাইসেন্সটা দিয়ে শুধুমাত্র মোটরসাইকেল চালাইতে পারবেন, আর লাইটে ক্লিক করলে আপনি মোটরসাইকেল প্লাস কারও চালাইতে পারবেন, হালকা মানে লাইট আপনি কারও চালাইতে পারবেন। ওকে, এখন এখানে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, মেডিকেল সার্টিফিকেটটি এটাকে সাবমিট করতে হবে। চয়েস ফাইলে ক্লিক করবেন, চয়েস ফাইলে ক্লিক করার পর আপনার যেখানে মেডিকেল সার্টিফিকেট থাকবে ওটা এখান থেকে ওটা সিলেক্ট করে আপনি ওপেন দিয়ে দিবেন। তবে অবশ্যই আপনাকে এগুলো স্ক্যানিং করে রাখতে হবে। আপনার কী কী লাগবে প্রয়োজনীয় ডকুমেন্ট? আপনার 4টা ডকুমেন্ট লাগবে এখানে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট লাগবে, এটা অবশ্যই ন্যূনতম জেএসসির হতে হবে, ন্যূনতম জেএসসির হতে হবে, জেএসসি নিচে হলে কিন্তু হবে না, ন্যূনতম জেএসসির হতে হবে। আর আপনার কারেন্ট বিলের একটা কপি লাগবে। এইসব ডকুমেন্টগুলো অবশ্যই স্ক্যানিং করে রাখতে হবে। ওর স্ক্যান করার পর ওই ফাইলগুলোর সাইজ সর্বোচ্চ 600 KB হতে হবে, 600 KB উপরে গেলে কিন্তু হবে না, সর্বোচ্চ 600 KB পর্যন্ত হতে পারবে। যদি কোনো কারণে স্ক্যান করার পর যদি কেবি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ক্রপ করে এগুলো এডিট করলে কিন্তু MBটা কমে যায়। তো এইভাবে MB কমিয়ে আপনি এখানে চয়েস ফাইলের মধ্যে প্রত্যেকটা ডকুমেন্ট এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পর আমার কাছে যেহেতু আমি যেহেতু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি, সো আমার কাছে প্রপার ইনফরমেশানগুলো প্রপার ডকুমেন্টগুলো আমার কাছে এই মুহূর্তে নাই। অ্যান্ড আমার কাছে কিন্তু অলরেডি লাইসেন্স করা আছে সেহেতু আমি এখানে সাবমিট করতে পারতেছি না। তো এখানে সংরক্ষণে ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে যেখানে আপনার টাকা পে করার একটা অপশান থাকবে। তো আপনি বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা পে করতে পারবেন। তো টাকা পে করার পর আপনার কাছে এরকম একটা স্লিপ দেবে যেখানে আপনি যদি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার 345 টাকা কাটা হবে। এটা কিন্তু ভ্যাটসহ 345 টাকা কাটা হবে। আর আপনি যদি মোটরসাইকেল প্লাস কারের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার 518 টাকা কাটা হবে, 518 টাকা ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার পর আপনি এরকম একটা লার্নার পেয়ে যাবেন। তো এখানে কিন্তু এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে আপনি কবে পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষার ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে।
এখানে তিনটা পরীক্ষা নেওয়া হবে আপনার কাছ থেকে। তিনটা পরীক্ষার ডেট কিন্তু এখানে দেওয়া আছে, একটা হচ্ছে রাইটিং, একটা হচ্ছে ভাইবা, একটা হচ্ছে ড্রাইভিং টেস্ট। মানে রাইটিং পরীক্ষাটা মনে হয় 20 মার্কের হয়ে থাকে, আর ভাইবা পরীক্ষাটা 5 থেকে 6টা কোয়েশ্চেন অ্যাপ্লাই করা হবে। ওখান থেকে মিনিমাম 3টা কোয়েশ্চেন আনসার দিতে পারলে কিন্তু আপনি ভাইবা তো উত্তীর্ণ হয়ে যাবেন, আর ড্রাইভিং টেস্ট। তো মনে রাখবেন, রাইটিং পরীক্ষা দেওয়ার পর ফলাফল পরে রাইটিং পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনাকে ভাইবা পরীক্ষাটা দেওয়ার সুযোগ দিবে। ভাইবা পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ করতে পারেন বা পাস হয়ে যান তাহলে আপনাকে ড্রাইভিং টেস্টের জন্য সুযোগ দেওয়া হবে। ড্রাইভিং টেস্টে যদি আপনি পাস করতে পারেন তারপর আসবে আপনার পরবর্তী ধাপগুলো। তো এভাবে কিন্তু লার্নারটা নিতে পারবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দেওয়া আছে, চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারবেন। আপনার বাইকের চাবি হারিয়ে গেলে কীভাবে বাইকটি স্টার্ট করবেন, সেকেন্ড হ্যান্ড বাইক নিলে আপনার ডকুমেন্ট কী কী লাগবে, অ্যান্ড কীভাবে দালাল ছাড়াই আপনি ট্যাক্স টোকেনটা বিআরটি থেকে করে নিতে পারবেন, ওই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। অ্যান্ড ই কমার্স নিয়ে অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারবেন। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে ওখান থেকেও গিয়ে ঘুরে আসতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।